জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একাংশের সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মোহাম্মদ ওয়াক্কাস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার ভোরে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান তিনি। মুফতি মোহাম্মদ ওয়াক্কাস সরকার স্বীকৃত আল-হাইয়াতুল উলায়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বেফাকের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন। এরশাদ সরকারের আমলে ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন মুফতি ওয়াক্কাস। যশোরের মনিরামপুরে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।